হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে একসাথে তিন চারটে আপডেট দিতে চলেছি। ফার্স্ট যে আপডেটটা দেবো সেটা হলো যে কসবি নায়ার একজন নামকরা ডিরেক্টর, তার আপকামিং মুভি আসছে, সেটা একটা ক্রস বর্ডার লাভ স্টোরি। তো সেখানে মেইন লিড পেয়ার হিসেবে আমরা অর্জুন কাপুর এবং রকুলপ্রীত সিংকে দেখতে পারবো। তো এই লিড পেয়ারটাকে অনেকেই নাপসন্দ করেছে, কিন্তু এর একটা এক্সাইটিং খবর এসেছে এই সিনেমাটা। সিনেমাটার এখনও কোনো নাম হয়নি। তো এই সিনেমাতে নাকি জন আব্রাহাম এবং তার অপোজিটে আদিত্য রাও হায়দারিকেও আমরা দেখতে পারবো। তবে ফুল ফ্লেজড কোনো রোল হবে না, তাদের একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকবে। অর্জুন কাপুর এবং রকুলপ্রীত সিং তাদের গ্র্যান্ড ফাদার এবং গ্র্যান্ড মাদার, এই দুটো রোল জন আব্রাহাম এবং আদিত্য রাও হায়দারি প্লে করবেন। এবং এটা ক্রস বর্ডার লাভ স্টোরি যেরকম, সেরকম জেনারেশন আফটার জেনারেশন লাভ স্টোরিটা কীভাবে চেঞ্জ হয়েছে, এখন নেক্সট জেন কীভাবে ভালোবাসাটাকে দেখে, সেটাই এই সিনেমাতে দেখানো হবে। তো দেখা যাক, যখন এগুলো আরও টিজার ট্রেলার আরও যখন পোস্টার রিলিজ করবে সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। সেকেন্ড যে খবরটা দেবো সেটা ইমরান হাশমি কিনে। তো ইমরান হাশমি অনেকদিন ধরে সেরকমভাবে কোনো সিনেমা আমি মানে ভালো লাগেনি বলতে গেলে। প্রথম দিকে প্রচুর সিনেমা ভালো লাগতো আমি যখন স্কুলে পড়তাম, পরবর্তীতে সেই মানে তার সিনেমা আসছে মানে গানগুলো পরপর সব ব্লকবাস্টার, চারবাস্টার নাম্বার ওয়ান, প্রত্যেকটা সিনেমা ব্লকবাস্টার হচ্ছে, মাঝখানে একটা ফেজ গেছে এরকম, সেই ফেজটা খুব মিস করি। তো ইমরান হাশমির নতুন আরেকটা সিনেমা আসতে চলেছে যেটার নাম হলো সব ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এটা একটা কমেডি ফিল্ম হতে চলেছে, ভরপুর নাকি কমেডি রায়ট আছে। ডিরেক্টর বলবিন্দর সিং। তো এই কমেডি ফিল্মটায় নাকি কমেডি তো দেখানোই হবে, তার সাথে সাথে নাকি খুব সুন্দর একটা সোশ্যাল মেসেজও থাকবে। তো গল্পটা অনেকটা এরকম যে ইমরান হাশমি একজন নর্মাল সাধারণ একজন কমন ম্যান, কিন্তু সে তার লাইফের প্রত্যেকটা নিড ফুলফিল করার জন্য কোন এক্সট্রিম লেভেল অবধি যেতে পারে সেটাকে এখানে কমেডির আকারে দেখানো হবে। তো ইমরান হাশমি নাকি স্ক্রিপ্টটা শোনার সাথে সাথে তার খুব ভালো লেগে গেছে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে নাকি ডিরেক্টর বুঝে গেছে যে ইমরান হাশমি উইল ডু দিস ফিল্ম অ্যান্ড হি উইল জাস্ট নেইল ইট। তো দেখা যাক, কমেডি ফিল্ম তো ইমরান হাশমি খুব ভালো করে। ইন ফিউচার যখন ফার্স্ট লুক পোস্টার টিজার ট্রেলার আসবে অবশ্যই সেটা নিয়ে কথা বলো। থার্ড যে খবরটা দেবো সেটা আল্লু অর্জুন এবং পূজা হেগড়ের লাস্ট রিলিজ, তোমরা সবাই বুঝতে পারছো, আলা বাইকুণ্ঠা পুরামুলো। তো বক্স অফিসে খুব ভালো বিজনেস করেছে, নিয়ার অ্যাবাউট 250 crores মতন বিজনেস করেছে। তো এইটা একটা রেকর্ড গড়েছে এই সিনেমাটা। কী রেকর্ড গড়েছে, এখন অবধি যে কোনো তেলুগু সিনেমা টিভিতে দেখালে তো তার টিআরপি রেটিং আমরা জানতে পারি। তো এখন অবধি হায়েস্ট ছিল কোন কোন সিনেমার, এই সিনেমাগুলোর নাম তো আমরা শুনেছো, সারিলেরু, নিক্কেভেরু, প্রচণ্ড পপুলার সিনেমা, এটার টিভি রেটিং অ্যারাউন্ড 23.4 ছিল। তারপরে বাহুবলি এলো, বাহুবলি আরও একটু ওপরে গেল 25 মতো। তো রিসেন্ট দেখা গেছে এই আলা বৈকুণ্ঠ পুরামুলো, এই সিনেমাটা হায়েস্ট এভার তেলুগু মুভি রেটিং পেয়েছে, টিআরপি রেটিং সেটা হলো 29.4 উইথ 2.19 crore ইম্প্রেশন। একসাথে এত লোক দেখেছে, 2.19 crores ইম্প্রেশন, এত লোক একসাথে এই সিনেমাটা দেখেছে। তো মানে এটা টিআরপির দিক থেকে এক নম্বর সিনেমা হয়ে গেলো এই সিনেমাটা। তো এটা একটা দারুণ রেকর্ড গড়লো, বাহুবলীকে ক্রস করে চলে গেলো না? তোমরা আই থিঙ্ক অনেকেই দেখেছো সিনেমাটা, যারা যখনই প্লিজ একবার দেখো। নেক্সট যে খবরটা দেবো সেটা কিছুদিন আগে সূর্যবংশী এবং 83কে নিয়ে একটা মানে ফেক নিউজ, ভুয়ো খবর ছড়িয়েছিল, প্রচুর ইউটিউবাররা বলেছিল ওটিটি রিলিজে দিকে এগোচ্ছে, বড় পর্দায় এটা আসবে না, কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে 83 এবং সূর্যবংশীর মতন সিনেমা আমরা ওটিটিতে যত টাকায় পাই, 100-150 crore পাই, স্টিল আমরা এই সিনেমাগুলো ওটিটিতে কখনো রিলিজ করবো না, আমরা বড় পর্দার জন্য ওয়েট করবো। এবং আমরা বিলিভ করি যে বড় পর্দা খুব তাড়াতাড়ি খুলে যাবে, নিয়মবিধি মেনেই সেগুলোতে সিনেমা চালানো হবে এবং দর্শকও নিয়মবিধি মেনেই আসবে, প্রোডাকশন হাউস পুরো বলে দিয়েছে এটা। তো সূর্যবংশীর ডিরেক্টর এবং আমাদের 83 সিনেমার ডিরেক্টর, মানে বুঝতেই পারছো এই দুজন ডিরেক্টর কিন্তু বলিউডে এখন অবধি যা যা সিনেমা বানিয়েছে, রোহিত শেট্টি এবং কবির খান, সব বড় বড় হাই বাজেটের সিনেমা এবং বক্স অফিসে মানে তুলকালাম, ধুমধার বিজনেস করেছে। তো এরা এই ওটিটি প্ল্যাটফর্মে 100-150 crore এরা কখনোই মুভিগুলোকে ছাড়বে না, প্লাস মুভিটারও মজা নষ্ট হয়ে যাবে এরা যে স্কেলে বানিয়েছে। 83টা তো আমার বড় পর্দায় বেশি দেখার ইচ্ছে অ্যাকচুয়ালি, তো এগুলো বড় পর্দাতেই আসবে। তো আর কিছুদিন আমাদের ওয়েট করতে হবে, সবাই মিলে প্রে করি যেন বড় পর্দা তাড়াতাড়ি খুলে যায়, অনেক দিন হয়ে গেলো বড় পর্দায় কোনো সিনেমা দেখি না। তো এই ভিডিওতে এটুকুনি বড় ছিল, ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা যারা যারা এখন ডেস্কটপে আমি সদস্য উঠিনি, এই যে রেজিস্টার সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হও। আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা হয়, এবার কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।